वेलकम टू द फिट लाइफ। लोअर बैक पेन खूब कॉमन एक समस्या आमादेर मध्ये अधिकांश मानुषेर। साधारणत भूल पोश्चर एई समस्यार प्रधान कारण। भूलभावे दीर्घक्षण बसे काज करा, शरीरके एकदम मूव ना करानो, खूब जार्क करे कोनो भारी जिनिस लिफ्ट करा, भूलभावे सिटअप्स बा लेग लिफ्ट परफर्म करा, एरकम अनेक कारणे आमादेर लोअर बैक पेन होये थाके। एर थेके रिलीफ पेते जदि प्रतिदिन सकाले एई तीनटी वार्कआउट आमरा नियमित करते पारी तबे अवश्यई भालो फल पाबो। वार्कआउट नम्बर 1, रिवर्स लेग लिफ्ट। मेझेते उपुर हुए शुए कोनो शक्त जिनिश के दुहात दिए धरुन। एबार दुटो पा एक साथे जतटा सम्भव लिफ्ट करुन एवं आस्ते आस्ते नीचे नामान। एते आपनार प्रेशर ग्लूट्सेर साथे लोअर बैके पड़बे। ग्लूट्स और लोअर बैक स्क्वीज होबे वार्कआउटी करबार समय। एते ग्लूट मासल शक्त होबे जा आपनार लोअर बैक पेन के रिलीफ कराते सबथेके बेशी एफेक्टिव। पंद्रह थेके कुड़ी बार करे मोट तीन बार परफर्म करुन। वार्कआउट 2, अल्टरनेटिव ग्लूट रेज। मेझेते उपुर हुए शुए दुटो हाथेर तालु बुक बराबर मेझेते शक्त करे राखुन। एबार एकटी पा मेझेते रेखे अपरटी सोजा ओपरे जतटा सम्भव लिफ्ट करुन। এই অবস্থায় হোল্ড করুন 10-12 সেকেন্ড। এবার আস্তে আস্তে পাটিকে নামিয়ে অপর পাকেও ওপরে লিফট করুন ও 10-12 সেকেন্ড হোল্ড করুন। গ্লুটকে স্কুইজ করুন, ব্রিদিং নর্মাল রাখুন। এবার একটি পাকে ওপরে হোল্ড করে না রেখে আস্তে আস্তে নামান ও ওপরে তুলুন। অপর পাকেও একইভাবে লিফট করুন ও নামান। গ্লুট মাসল যত শক্ত হবে তত লোয়ার ব্যাক পেন কমতে থাকবে। 10-12টি করে পারফর্ম করুন। এই ওয়ার্কআউটটি শেষ হওয়ার সাথে সাথে হাঁটু মুড়ে দুহাত মেঝেতে রেখে উপুর হয়ে যান। এবার একটি পাকে একই রকমভাবে লিফট করুন ওপরে এবং আস্তে আস্তে নামান। চেস্ট আপ ও কোর টাইট রাখুন। অপর পাকেও একই রকমভাবে লিফট করুন। দশ থেকে বারোটি করে রিপিটেশন দিন ও 2-3 বার করুন। নেক্সট ওয়ার্কআউট 3, হিপ থ্রাস্টার। গ্লুট মাসল ও লোয়ার ব্যাককে টাইট করবার জন্য হিপ থ্রাস্টার একটা এক্সেলেন্ট ওয়ার্কআউট। মেঝেতে হাঁটু মুড়ে শুয়ে দুটো পা মেঝেতে একটু চওড়া করে রেখে হিপকে ওপরে লিফট করুন। গোড়ালিকেও একটু ওপরে তুলে গ্লুট ও লোয়ার ব্যাককে বেশি করে স্কুইজ করবার চেষ্টা করুন। 10-12 সেকেন্ড হোল্ড করে আস্তে আস্তে গ্লুট নিচে নামান এবং একইভাবে আবার লিফট করুন। এভাবে 10-12 বার পারফর্ম করুন।
প্রতিদিন সকালে এই তিনটি ওয়ার্কআউট অন্তত এক মাস পারফর্ম করুন। দেখবেন আপনার লোয়ার ব্যাক পেন একটু একটু করে কমছে এবং অবশ্যই আপনি এই লোয়ার ব্যাক পেন থেকে রিলিফ পাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবশেষে বেল আইকনটা প্রেস করুন। ধন্যবাদ।